ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কবর কি চারপাশে সিমেন্ট অথবা রোড দিয়ে একটু উঁচু করে বাঁধানো যায়? কবর কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখতে হয় জানাবেন? জি, কবর তো স্বাভাবিক পরিষ্কার হবে, কিন্তু এরকম চতুর্দিকে যে দেয়াল দেবে এটা ঠিক না। কবর হবে পঞ্চায়েতি কবরস্থানে সকল মুসলমানের জন্য, ওই যে আলাদা আলাদা করে কবর দেয় এটা সঠিক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বাকি কবরস্থান এখনও আছে সৌদি আরব, ওই যে মকবরাতুল বাকি বলে না, বাংলাদেশের কেউ জান্নাতুল বাকি, যদি হাদিস দ্বারা প্রমাণিত না, এটা হচ্ছে মকবরাতুল বাকি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই কত বিশাল কবরস্থান, ওই সময় এটাই ছিল। সুবহানাল্লাহ, কত হাজার সাহাবে কেরামদের কবর এখানে, আলাদা আলাদা কবর। আমাদের দেশে যে সিস্টেম ব্যক্তিগত কবর, এর থেকে উত্তম হলো, এর মধ্যে সন্দেহ নেই, কবরস্থান সকলের কবরস্থান থাকবে, আর এই কবরস্থান সংরক্ষিত থাকবে, চতুর্দিকে দেয়াল ফেরালে অসুবিধা নেই। কিন্তু এই যে প্রতি কবরে চার দেয়াল দেয়া বা এগুলো এসব ঠিক না। তবে ওই কবরে একটা চিহ্ন রাখা যেতে পারে, পাথর বা ইট রাখা যেতে পারে পরিচিতির জন্য। কিন্তু ওখানে ওই যে দেখবেন কেউ কেউ আছে নেম প্লেট লাগায় বা আরও কিছু অনেক কিছু, এইসব ঠিক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সহিহ মুসলিমের হাদিস, নাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসা আল-কবর ওয়া আন ইউবনা আলাইহি ওয়া আন ইউক্বাদা আলাইহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরে প্লাস্টার বা চুনা কাম করতে নিষেধ করেছেন, কবরে কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন, কিছু নির্মাণ যে কোনো কিছু। কবরের উপর বসতে নিষেধ করেছেন সলাওয়াতুল্লাহি ওয়াসালাম, এমনি অন্য রেওয়ায়েতে আছে আনুক্তাবা আলাইহি, কবরে কিছু লিখতেও নিষেধ করেছেন। কিন্তু কবর হবে কবরের মতো, দেখবেন আমাদের দেশে ওই আস্তাগফিরুল্লাহ মাফ করু, কবরস্থানকে এই গরু বা এরকম ছাগল ওগুলো বিচরণ করতে দেখি, ঘাস পাতা ওখানে খায়, এসব ঠিক না। কবরস্থান যারা নিচে আছে ওরা সম্মানিত, ওদের কদর করা উচিত। হ্যাঁ, কবর প্রতি অসম্মান করা ঠিক না, আর সম্মান দেখাতে গিয়ে যেটা আমাদের দেশের প্রচলন অতিরিক্ত, এটাও ঠিক না। নিয়ম মতো রাখবেন, খবর খবর দেখা যাবে, খবর খবর যখন দেখবেন বুঝা যাবে এটা খবর। এখানে বাগিচা বানাবে না, কেউ গাছে দেখবেন গাছ তরুলতা পাতা অনেক কিছু দেয়, গাছগাছালি লাগায়, এগুলো সঠিক না। খবরকে খবর রাখা উচিত। বর্তমান দুনিয়ায় নেটে দেখা যায়, দেখবেন বাকি কবরস্থান কীরকম, সুহাদায় হদ কীরকম, ওই রকম হবে খবর। আল্লাহ আলম, আল্লাহ অধিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।